আমি বিরোধী ঐক্যত আছো, হয়তো বহু ঘটনা ঘটি গেল পার্লামেন্টত, আর সেইবিলাক লৈ পেলাই আমি তিক্ততা সৃষ্টি করব খোঁজা নাই, যেহেতু আমার প্রাইম টাস্কটোই হয়েছে টু ডিফিট বিজেপি, বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যুঁজার প্রয়োজনীয়তাটো অসমৰ ৰাজনীতিত খুবই আছে, আর সেই ৰাজনীতিটো সন্মুখত রাখি পেলাই আমি বিরোধী ঐক্য ঐক্যবদ্ধ হওয়ার কারণে চেষ্টা করছো, আর এই কালি দৃঢ় মত আমি প্রকাশ করেছো, সকলে একেলগ লাগি খেলিব লাগে, পদ্ধতিগত যেবিলাক অলপমান আখোৱা আছিল সেইবিলাক আঁতৰ কৰি হেড অফ দ্য পার্টি সকলে বহি পেলাই যাতে সিট সম্পর্কত আলোচনা বিলোচনা হয়, বা ইলেকশনেরও সেই আলোচনা বিলোচনা তেনেকৈ হয় পাঁচটা সিটত, সেই আমি সিদ্ধান্ত লৈছো, আর ছাব্বিশলৈকে এই ঐক্য যাতে দৃঢ় হয়ে থাকে, কোনো কারণতে যাতে সিটর প্রশ্ন লৈ পেলাই হলেও ভাঙন নাহে, সেইটোৰ কাৰণে আমি গুরুত্ব আরোপ করার কারণে এতিয়াৰ পৰাই আমি চিন্তা চর্চাটো অব্যাহত রাখার সিদ্ধান্ত লৈছো, আর বিরোধী ঐক্য হওয়ার যেটো মেসেজ সেই মেসেজটো আমি যোৱাকালি দিছো, আর বাকি অন্য কথা বতরা নিশ্চয় আলোচনা বিলোচনা হবই, অসুবিধা কোন নির্বাচনক লৈ কিবা চিন্তা কৰিছে নেকি আপুনি আপোনালোকে? আমি সিপিএম আমি চিন্তা করা নাই, বিহারী অমসি কথা ওলাইছে, পাঁচখনে খেলিম বুলি কোৱাটো অস্বীকার কৰিছে, কালি মিটিঙত অস্বীকার কৰিছে, ভূপেন বৰাই কৈছে আমাৰ তৃণমূলৰ কৰ্মীসকলেহে বিচাৰিছিল বুলি তেওঁ কৈছে, তেওঁ পাঁচখনে খেলার কথাটো কোৱা নাই, তেওঁ আনকি সিপিআইএমএলৰ বিহালীত যথেষ্ট শক্তি আছে, এটা ফোর্স তেওঁলোকে হয়, বিবেক দাস যাবৰ কেন্ডিডেট আছিল, 22,000 ভোট তেওঁলোকে পাইছিলে, সেইটো এটা ফোর্স, সেই হিসাবে আমি আলোচনা বিলোচনা করার সিদ্ধান্ত লৈছো।